হে আমার অস্তিত্বের খালিক, আমার অস্তিত্বের মালিক, আমার হৃদয়ের কাবা, আমার রুহের আল, খোদায়া এই সকল অস্তিত্ব সব কিছু আপনারই দয়া, সব কিছু এখনও টিকে আছে এসব আপনারই দয়া। যেখানেই দৃষ্টি ফেরাই সর্বত্র আপনারই নিদর্শন দেখতে পাই, হৃদয়ের মেহরাবে আপনারই আজান শুনতে পাই। আপনি আহাদ আর আপনি ওয়াহিদ, আপনি গায়েব আর আপনি হাজির, আপনি মানজার আর আপনি নাজির। খোদায়া এই সকল অস্তিত্ব সব কিছু আপনারই দয়া, সব কিছু এখনও টিকে আছে এসব আপনারই দয়া। গুনাহ করলে আপনি সেগুলো আড়ালে রেখেছেন, দয়া করে আমাকে আপনার করেছেন। কেন কারো এহসান চাইব, কেন কারো কাছে নিজের প্রয়োজনকে জানাব? আমি আপনার কাছেই চাইব আর আপনি আমাকে দিবেন। আপনার দুয়ারেই আমার সকল আরজি আর সকল নিবেদন। খোদায়া এই সকল অস্তিত্ব সব কিছু আপনারই দয়া, সব কিছু এখনও টিকে আছে এসব আপনারই দয়া। হে আমার খালিক, আমার মালিক, আমার একমাত্র হাজাত রাবা, যখন আমার সাথে কেউই নেই তখন শুধু আপনি আমার আশ্রয়, আমার একমাত্র ভরসা। যখনই অন্ধকার নেমে আসে তখন আপনার ইচ্ছাতেই আলো জেগে ওঠে। এই চন্দ্র সূর্য আপনারই আর আকাশ ভরা এত আলো আপনারই। খোদায়া এই সকল অস্তিত্ব সব কিছু আপনারই দয়া, সব কিছু এখনও টিকে আছে এসব আপনারই দয়া। আপনি লামিয়াজিল, আপনি রাব্বুল আলামিন, অসীমত্ব আপনারই, আপনার অস্তিত্ব কখনো শেষ হয়নি। সকল জগতের সকল অস্তিত্বের প্রভু আপনি, ইহ জগৎ আর পর জগৎ দু জাহানই আপনার সামনে নত হয়ে ঝুঁকে আছে। কুল কায়ানাথ আপনারই, সকলে আপনার শাহী দরবারে সেজদায় রত আছে, সকলে আপনার পবিত্র নামগুলোরই তাসবি করছে। খোদায়া এই সকল অস্তিত্ব সব কিছু আপনারই দয়া, সব কিছু এখনও টিকে আছে এসব আপনারই দয়া।